প্রথমে হাসি পাবে, তারপর আপনাকে ভাবাবে, তারপর আপনার মনে হবে লিটারালি মানে টিআরপি বা কি এইসবের জন্য বা টাকার জন্য বা ফেমাস হওয়ার জন্য আমরা কতটা নিচে নামতে পারি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা এসে গেছি আমাদের নেক্সট ভিডিও নিয়ে, নেক্সট মুভি রিভিউ, যেখানে আমরা অ্যান অ্যাকশন হিরোর মুভি রিভিউ করব। একদম, দ্য অ্যাকশন হিরো থিয়েটারে রিলিজ করেছিল, তারপরে ওটা ওটিটি প্ল্যাটফর্মে এসেছে। আমরা নেটফ্লিক্সে দেখেছি, আমরা ওখানেই দেখেছি, আমরা থিয়েটার যাওয়া হয়নি আমাদের এটার জন্য। আপনারা ওটা নেটফ্লিক্সে দেখে নিতে পারেন। অ্যান অ্যাকশন হিরো ডাইরেক্ট করেছেন অনিরুদ্ধ আইয়ার, আর রাইটার্স হলেন অনিরুদ্ধ আইয়ার নিজে, গয়বন্ধর ছেলে র্যাটন আর নীরজ যাদব। আর স্টার্স মানে কাস্টিং এ তো আয়ুষ্মান খুরানা আছেন, জাদীপ আলাহাবাদ আছে, আর নীরজ মাধব ওয়ান অফ দ্য রাইটার্স ও আছেন একটা ছোট রোলে। তো কেমন লাগলো তোমার? আমার বেশ ভালো লেগেছে, একটু অন্যরকম লেগেছে। এনা ডাইরেকশনের ফার্স্ট মুভি, এটা ডাইরেক্টর হিসেবে অ্যাজ এ ডাইরেক্টর ডেবিউ করেছেন, বাট আগে তিনটে বা দুটো মুভি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে ছিলেন উনি, বাট দেখে মনে হয়নি একদম। যেমন করে ডাইরেকশন, যেমন করে স্ক্রিন প্লে সেট করেছে, আমার তো বেশ ভালোই লেগেছে। মানে টান টান উত্তেজনা, চোখ সরানো যাবে না, একবার মনে হবে কিছু না কিছু মিস করে যাচ্ছি। তো মানে ডাইরেক্টর হিসেবে ফার্স্ট করছেন, বাট এডি হিসেবে ওনার যেহেতু এক্সপিরিয়েন্স আছে, ওটা আপনারা দেখলে বুঝতে পারবেন একটা এক্সপিরিয়েন্স লোকই এটা করছে। একদম। আর তোমার কেমন লাগলো তাছাড়া? আমার ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। অ্যাকশনস, হ্যাঁ, অ্যাকশন হিরো যে নামটা সেটা অ্যাপ্রোপ্রিয়েট মুভিটার সাথে। আর আপনারা অনেকেই ভাবতে পারেন অ্যান অ্যাকশন হিরো মানে শুধু একটা অ্যাকশন হিরোর লাইফ নিয়ে, বাট ওটা পার্ট অফ দ্য স্টোরি, পার্ট অফ দ্য স্টোরি। কিন্তু যেমন আয়ুষ্মানের প্রত্যেকটা মুভিতে একটা মেসেজ থাকে, সোশ্যাল মেসেজ থাকে, সেটা কখনো কখনো চোখে আঙুল দিয়ে দেখানো হয়, কখনো কখনো একটু হিন্ট দেওয়া হয়। এটাতে কিছুটা হয়তো চোখে আঙুল দিয়ে, আমার মনে হয়েছে মানে লাস্টের দিকে বেশ পাঞ্চ হচ্ছিল ব্যাপারটা, যে কতটা অনেক জায়গাতেই চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, কিছু কিছু জায়গা মনে হলো একটু হিন্ট দেওয়ার চেষ্টা করেছে বা দিয়েছে, ভালো মতনই দিয়েছে, যে সব অডিয়েন্সদের ওটা রিলেট করবে, অডিয়েন্সরা ওটাতে রিলেট করবে, যে হ্যাঁ মানে ওদের লাইফটাও খুব একটা সুবিধার হয় না আমাদের জন্য। তো তো আমরা ফার্স্ট ডাইরেক্টিং নিয়ে বলি, তো ডাইরেক্টিং তো বললামই, ওনার মানে এক্সপিরিয়েন্স যেটা এডিতে পেয়েছেন সেটাকে ইউজ করেছেন যথেষ্ট এখানে। আর ফার্স্ট দেখে সত্যি মানে খুবই ভালো করেছে, ডাইরেকশন নিয়ে কোনো কথা নেই, বেশ পাকাপোক্ত ডাইরেক্টর। মানে মানে কিছু কিছু আপনার ডিসিশন দেখে মনে হবে সিনেমাতে যে হ্যাঁ একটা মানে বেশ ব্রেনি ব্রিলিয়ান্ট ডাইরেক্টর। আয়ুষ্মানকে যথেষ্ট পছন্দ করি, মানে ওর মুভি মানে স্টোরি চুজ করার যে সেটা সেটা বেশ ভালো, কারণ যা যা মুভি এতদিন দূরের কথা মানে ফিলও করায়নি, আর ওনার জন্য হয়তো দেখতে আমাদের এত এনজয়মেন্টটা বেশি হয়েছে, ডাবল হয়ে গেছে। মানে ওনার চোখে মুখে যে এক্সপ্রেশন, মানে কিছু কিছু সিকোয়েন্সে লেখা ছিল নাকি উনি ওখানে ইম্প্রোভাইজ করেছেন, এটা মানে দেখে দেখে মানে আপনার মনে হতে পারে যে কিছু কিছু জেস্চার যখন করছেন উনি, খুবই ভালো দাঁড়ানো বা তাকানো, আপনাকে মনে হবে একটুখানি আবার পিছিয়ে গিয়ে দেখি জিনিসটাকে, মানে ওয়াও ফ্যাক্টরটা ওখানেই আছে।
ওটিটিতে এটা একটা সুবিধা, হ্যাঁ ওটিটিতে এটা সুবিধা, আপনারা কিছু মিস বা কিছু খুব ভালো লেগে থাকলে আবার আপনি একটু দেখতে পারবেন, আপনারা দেখতে পারবেন। আর আয়ুষ্মান অবভিয়াসলি, নেক্সট ইয়ার আয়ুষ্মানের কথা বলি, আয়ুষ্মান যথেষ্ট নিজের ফিগার ফিজিক্স চেঞ্জ করেছেন নিজের, হ্যাঁ অ্যাকশন হিরোর যে টকমাটা যেটা উনি এই সিনেমাতে নিয়ে যাচ্ছেন সেটার জন্য যেরকম অ্যাপিয়ারেন্স দরকার উনি সেরকম মোল্ডে নিজেকে ধরে নিয়েছেন, একদম একদম। আর ওরকমই যেভাবে একটা মানে আমরা যেভাবে ভাবি, নট অ্যাকচুয়ালি বা আমরা যেভাবে ভাবি একটা হিরোর লাইফ কিভাবে চলে, উনি মানে ওটাকে দেখানো হয়েছে মেনলি, তার সাথেও এবারে ওইটাকেও ভেঙে দেওয়া হয়েছে যে আপনারা যেভাবে ভাবেন সেটা তো আছে কিন্তু তার সাথেও একটা অ্যাক্টরের লাইফে কি চলতে পারে। আর অ্যাকশন হিরো যখন তখন তো অ্যাকশনের কথায় আসতেই হয় আমাদের, হ্যাঁ অ্যাকশনের কথায় আমরা যাব। তার আগে আমি জয়দীপ আলাহাবাদ এর আগেও অনেক অ্যাক্টিং করেছেন, পাতাল লোকে আছেন, উনি চোখ কেড়েছেন সবার, উনি কমান্ডোতে ছিলেন, ওখানে একটা ভিলেন রোল, ভিলেনের রোল প্লে করেছিলেন, ওটা খুব ভালো, ওটা আমার খুব পছন্দ ছিল, একটা গ্যাংস ওয়াসেপুরেও ছিলেন, তো উনার অ্যাক্টিং সত্যি খুব ভালো লাগে, এমন নয় যে এটাই মানে উনার এইখানে একটা বেশ অন্যরকম একটা সফট টাচ দিয়েছেন, কারণ কি অন্য কমান্ডার বা ওগুলোতে যে একটা স্ট্রং ছিল ব্যাপারটা, হ্যাঁ মানে ওখানে কমান্ডোতে ওনাকে দেখিয়েছেন একটু হিউমারাস ওনার ক্যারেক্টারটা, হ্যাঁ একটু মাঝে মাঝে একটা জোক বা কিছু বলে, একদম তো এখানেও ক্যারেক্টারটা অনেকটা ওরকম, বাট ভালো লাগবে আমার মনে হয় আপনাদের সবারই ক্যারেক্টারটাকে ভালো লাগবে দেখলে। আর হ্যাঁ আর নেক্সট যদি আমরা স্ক্রিন প্লে কথা বলি তাহলে আমার খুবই ভালো লেগেছে, বিশেষ করে খুব কম হিন্দি সিনেমায় এত ভালো স্ক্রিন প্লে দেখা যায়, আমার মনে হয় কোনটার পরে কোনটা দেখাতে হবে, দর্শক কোনটাতে বেশি অ্যাট্রাক্ট হবে বা কখন সাসপেন্সটা, অ্যাকচুয়ালি স্ক্রিন প্লের জন্য সাসপেন্সটা এতটা বেশি আসছিল, লোক মানে দর্শকদেরকে ধরে রাখা একদম, যে ওদের ইন্টারেস্ট লুজ হতে না দেওয়া, যেহেতু কোথায় কিভাবে ট্রানজিশন হচ্ছে একটা সিন থেকে একটা সিন, সেটাও মানে খুবই দর্শকদেরকে ধরে রাখার জন্য, আমি বললাম না চোখ সরাতে পারবে না, ঠিক এই কিছু জিনিসের জন্যই আমরা পাতি বাংলা ভাষা বলি যে আপনারা একদম চোখ সরাতে পারবেন না, দেখেই যাবেন দেখে যাবেন, তো এগুলো সবসময় ক্রেডিট এডিটর্সরা আর স্ক্রিন প্লে যারা সেট করছে তাদের জন্য, অবশ্যই তাদের জন্যই জিনিসটা আছে। আর এটাতে এই সিনেমা আরেকটা জিনিস হেল্প করেছে মিউজিক, একদম মিউজিক মানে র‍্যাপ বিশেষ করে মিউজিক, এখানে মিউজিকে মানে গান হিসেবে র‍্যাপ অনেক জায়গায় ইউজ হয়েছে, অনেক অ্যাকশন সিকোয়েন্সি ইউজ হয়েছে, আর তাছাড়া আর খুব রিমিক্স রিমিক্স ইউজ হয়েছে, আর কিছু গান আছে যেগুলো কিছু রিমিক্স পুরনো হিন্দি গানের রিমিক্স আছে, আর আপনার লাস্টেও জেরানাসা গানটা দিয়ে এটা মানে পোস্ট ক্রেডিট গানটা জেরানাসা, ওটাও ধরুন রিমিক্সই বলতে পারেন, আর বাকিও সিনেমার মধ্যে যে গান আছে কিছু অ্যাকশন আর মিউজিক ওরা অ্যাকচুয়ালি একসাথে মিট করে একটা অসাধারণ কম্পোজিশন তৈরি করেছে, যখন একটা অ্যাকশন সিন চলছে চেজিং সিন বলুন বা ক্লোজ কমব্যাট সিন বলুন, তখন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এত অ্যাপ্রোপ্রিয়েট লেগেছে, আর ওটার জন্যই আপনার মনে হবে আচ্ছা কিছু চেঞ্জ হলো, আচ্ছা মানে মিউজিকটা ওরা স্ক্রিন চেঞ্জের মতন করেও কাজে লাগিয়েছে কিছু কিছু ভাবে, মিউজিকটাকে শুধু মিউজিক হিসেবে, মিউজিকটাকে আপনার স্টোরি পার্ট হিসেবে আপনার মনে হবে, একদম যে মিউজিকটা আপনাকে বলে দিচ্ছে এই সিনটা কেমন ভাবে চলছে, সেম সিন চলছে কোথাও সাসপেন্স আপনাকে ভাবতে হবে তো ওরা ওখানে মিউজিকটা অ্যাড করছে অন্যভাবে, তো এটা বেশ অন্য ক্রিয়েটিভ ওয়ে, যখন একটা নরমাল সিন হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে সেই সেম মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিকও আপনাকে মানে মিউজিক দিয়ে ওরা ফিলটা দিচ্ছে, এমন না স্ক্রিনটা চেঞ্জ করে দিচ্ছে, সো দ্যাট ইজ কমেন্ডেবল, খুবই ভালো ওটা কাজটা করেছে। আর এরপরে তাহলে অ্যাকশনের কথায় আসি, ফাইনালি দ্য অ্যাকশন অ্যান অ্যাকশন হিরো, অ্যাকশনের বলতে গেলে অ্যাকশনটাই হিরো এখানে, একদম অ্যাকশনটা হিরো, কারণ কি এখানে তো কোনো হিরোইন নেই, এটা তো এটা তো কোনো আমিও ভেবে দেখিনি সত্যি যে এখানে কোনো হিরোইন নেই, কোনো ডান্স নেই, কোনো ওরকম ভাবে যে হিরো হিরোইনের রোম্যান্স বলো যেটা আমাদের বলিউডে একটা সেটা শুধু পোস্ট ক্রেডিট সিনে যেটা জেরানাসা গানটা আছে শুধু ওটাতেই আছে, সেটা আর মালাইকার সাথে আছে নাচটা একটা, বাট ওইখানেও আপনি কমেডি পাবেন, এখানে তার আগে অ্যাকশনের কথাটা ব্যাক টু অ্যাকশন, সো ক্লোজ কমব্যাট সিনগুলো এত সুন্দরভাবে কোরিওগ্রাফড করা আর এত ওয়েল এক্সিকিউট, একদম তার সাথে সাউন্ড লাইটিং এত খুব ডিটেলে দেখানো হয়েছে, হ্যাঁ মানে
কন্টিনিউটি যেটা আছে কোনো কন্টিনিউটি এরর নেই মানে অ্যাট লিস্ট আমরা ধরতে পারিনি লজিক্যালি কারেক্ট করেছেন মানে যেরকম ব্লাস্ট হওয়ার দরকার ফায়ার সেটা মানে একদম প্র্যাকটিক্যাল ফায়ার দেখিয়েছে একদম ভিএফএক্স দেখে তো মনে হয়নি আমাদের যেখানে পালাচ্ছিল ওই পালানো চেজ আর বাইক যে চেজটা না না শুধু ওটা না পুলিশদের থেকে যখন পালাচ্ছিল একটার উপর একটা উঠে উঠে খুব লজিক্যালি যে ও কাউকে আঘাত করতে চাইছে না বাট নিজেকেও সেভ করতে চাইছে এটা এত সুন্দর আর প্রত্যেকটা যে এমন না যে বাঁদরের মতন লাফিয়ে যাচ্ছে বা কিছু ইটস আ মানে অসাধারণ ভাবে অ্যাকশনটাকেও কোরিওগ্রাফ করা হয়েছে ওখানে এখানে একটা কথা বলে রাখি যে কারোর কারোর মনে হতে পারে যে ও তো খুব ভালো নিজেকে ট্রেন করেছে ও ক্লোজ কমব্যাট 111 ফাইট বলুন এই চেসিং গুলো নিজের মুভিতে করেছে প্র্যাকটিস করেছে অ্যাকশন ডিরেক্টরের সাথে যেমন আমি বলবো যে অক্ষয় বলো অন্যান্য যারা অ্যাকশন এরা যেমন রিয়েল লাইফে যথেষ্ট ওরা ট্রেন্ড কেন কি যেহেতু ওদের অন স্ক্রিন ওটা করতে হয় একটা ইয়ে আছে ব্যাকগ্রাউন্ড আছে তো তাই ওটাই হচ্ছে যদি ওরকম খেলা হয় ওরা চেষ্টা করবে যার যেটা জানে সেই প্র্যাকটিসটাকে নিয়ে আসা এখানে একদম এখানেও সেটাই অ্যাকচুয়ালি দেখানোর চেষ্টা করা হয়েছে তো সেই হিসাবে যদি বলি তো অ্যাকশন খুবই ভালো লজিক্যাল দেখিয়েছে তো অ্যাকশন সিকোয়েন্স দেখিয়েছে আর খুব ভালো মানে এত মানে মানে কোরিওগ্রাফ হিসাবে বলো অ্যাকশন কোরিওগ্রাফি হিসাবে বলো খুব কম সিনেমায় দেখানো যায় এরকম ভালো মতন করে কিন্তু এখানে খুব ভালো করে দেখিয়েছে এখানে অনেক ক্লোজ কমব্যাট ছিল মানে শুধু যে সবই দূর থেকে বা খুব বড় মাপের অ্যাকশন ব্লাস্ট বা কিছু ওরকম না শুধু ওটা নয় ওটা এক দুটো সিন আছে বাট ক্লোজ কমব্যাট অনেক আছে এখানে যে যেখানে অ্যাকচুয়ালি ফল্ট গুলো হয় যেখানে ধরা পড়ে যায় যে এমন না শক্তিশালী না নয় ও টেকনিকটা জানে ও পাওয়ার দিচ্ছে না তার থেকে বেশি টেকনিকটা ইউজ করছে টাইমিং টেকনিক ইউজ করে এক্স্যাক্টলি তাছাড়া আর আজ এটা দেখতে তো ফান সবকটা অ্যাকশন ডায়ালগস ফান হ্যাঁ ডায়ালগ আপনাকে তো বললাম ডায়ালগস আমার যত নীরজ যাদব ডায়ালগস লিখেছেন আর তার একটা স্মল রোলও আছে এটাতে ছোট একদম চার্মিং একটা রোল করেছেন সো হ্যাঁ মানে যতক্ষণ ছিলেন স্ক্রিনে আমরা বলেছিলাম এনাকে তো দেখে একদম মানে একদম চার্মিং একটা রোল যেমন বিউটি উইথ ব্রেন্স যদি ছেলেদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হয় দেন ওখানে হ্যাঁ মানে যতক্ষণই ছিলেন দু তিন মিনিট স্ক্রিনে ততক্ষণ আমাদের মানে বেশ ভালো লেগেছিল ক্যারেক্টারটা তারপর যখন জানলাম উনি ডায়ালগস লিখেছেন কেন কি পুরো সিনেমাটা দেখার পর আমাদের একটাই কথা ছিল যে ডায়ালগ কে লিখেছে আগে ওটা দেখি ডায়ালগসটা কে লিখেছে মানে কিছু কিছু জায়গায় যে হিউমারটা বললাম আছে স্টোরিটাতে সেটা অ্যাকচুয়ালি ডায়লগের জন্যই উঠেছে পাঞ্চ ছোট ছোট পাঞ্চ লাইন ছোট ছোট ক্যাজুয়াল কথাবার্তা কেউ যে কতটা মানে হাসি বলো অন্যভাবে ইমোশনাল বলো ওটা খুব ভালো করে অ্যাড করেছে হ্যাঁ মানে একটা সিরিয়াস সিচুয়েশনে হঠাৎ করে মানে একটা পাঞ্চ লাইন দেওয়া হয়েছে যে আপনার হাসি বেরিয়ে যাবে ওইখানে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার তারিফ আপকা তারিফ আপকা তারিফ ক্যা মানে খুদ নেই করতা এক্স্যাক্টলি সো এরকম যে মানে সিলি জোকস গুলো যেগুলো সেটা খুব ভালো কাজ করেছে মানে এগুলো সব জায়গায় কাজ করে না কারণ আমরা সেই জন্য এগুলো সিলি জোকস বলি বাট এখানে সত্যি দারুণ ভাবে এটাকে ইউটিলাইজ করা হয়েছে এইটাকে ইউটিলাইজ করার জন্য খুব ভালো একটা ব্রেন দরকার হয় কারণ কি সব সিলি জোকস সিলি হয় না আর সব কমন সেন্স যেমন কমন হয় না দেওয়া যায় না আর দিলেও সবসময় হাসি পায়ও না অনেক সময় তোমার একটা ওভার হয়ে যায় মা একটু এক্সট্রা হয়ে গেল হ্যাঁ যেরকম একটা সিরিয়াস সিচুয়েশন এরকম একটা জোক কেন বলছে তো বাট স্টোরিটা ওভারঅল ওরকমই যে আপনার ফার্স্ট টু এন্ড হাসিও থাকবে অ্যাকশনও থাকবে সিরিয়াসনেসও থাকবে হরিয়ানার টাচ থাকবে যেটা বেশ ওই একটা হয় না যে হাই ক্লাস আর একদম গ্রাউন্ডেড পিপল দুজনের মধ্যে একটা অসব মানে একটা রোমান্টিক টাইপ অফ অন্যরকম রোমান্টিক টাকা পয়সা দিক থেকে না টাকা পয়সা এর কাছেও যায় যে সেম কিন্তু যে আপব্রিংগিং কালচারটা সেটার কথা বলছি আমরা ওইরকম তো অ্যাজ এ মুভি আমি বলবো মাস্ট ওয়াচ কেন কি অ্যাকশন মুভি এরকম ধরনের কমই হয়েছে আর হ্যাঁ ইম্পর্টেন্ট থিং যেটা হচ্ছে ওখানকার সোশ্যাল মেসেজ হ্যাঁ মেসেজ ওখানে সরি হ্যাঁ বাট মিডিয়াকে মানে
যেটা অ্যাকচুয়ালি আমরা এখন টিভি চ্যানেল মানে নিউজগুলো যদি অন করি যেটা হয় অ্যাকচুয়ালি এখানে একদমই সেই জিনিসটা তুলে ধরা হয়েছে মানে যেটাতে আপনার এই মানে প্রথমে হাসি পাবে তারপর আপনাকে ভাবাবে তারপর আপনার মনে হবে লিটারালি মানে টিআরপি বা এইসবের জন্য বা টাকার জন্য বা ফেমাস হওয়ার জন্য আমরা কতটা নিচে নামতে পারি কিছুও সেল করতে পারি যেটা আমরা সবাই জানি মোটামুটি কিন্তু এটা তাও চোখে আঙুল দিয়ে দেখাবে যে একটা মানে আমরা কখনো কখনো অডিয়েন্স বা পাবলিকরা কী করে জাজ হয়ে যায় কিছু না জেনে তো এই জিনিসগুলো খুব ভালো করে পয়েন্ট করা হয়েছে প্রথমে কখন হট টপিক যেটা আছে সেইটাকে নিয়ে কিভাবে নিউজ চ্যানেল ওটাকে ম্যানিপুলেট করছে কিছু মানে অরিজিনাল ফ্যাক্টস ছাড়া কিভাবে দর্শকদেরকে অন্য ফ্যাক্টস দিয়ে তাদেরকে ম্যানিপুলেট করছে তারপরে যখন অন্য একটা জিনিস চলে আসছে তখন কিভাবে একটা অত ইম্পর্টেন্ট জিনিসকে ওরা ভুলে যাচ্ছে তখন সুইচ করে যাচ্ছে ইমিডিয়েটলি নতুন হট টপিকে মানুষ যে স্টোরি সেল করে আগে স্টোরি সেল করতো এখন নিউজ সেল করে এখন নিউজটা অ্যাকচুয়ালি স্টোরি হয়ে গেছে এখন নিউজ আর সোকল্ড আমাদের আগেকার যে ভালো নিউজ ওরকম নেই ওই জিনিসটা প্রথমে যখন দেখাবে তখন আমরা মজা হচ্ছিলো ব্যাপারটা তারপরে রিয়েলাইজ হলো যে অ্যাকচুয়ালি কতটা যার লাইফ নিয়ে হয় তার জন্য কতটা পেনফুল হয়ে যায় জিনিসটা হ্যাঁ মানে আমি যদি এখানে একটা স্পয়লার বলি তাহলে বলে দিচ্ছি আমি একটা স্পয়লারের কথা স্পয়লার অ্যালার্ট হ্যাঁ তো আপনারা মুভিটা দেখে এসে তারপরে আবার এখান থেকে আনপজ করতে পারেন এখানে পজ করে গিয়ে মুভিটা দেখে আসতে পারেন তো মানে যখন আয়ুষ্মান গিলটি অ্যাকচুয়ালি ছিল না যখন একটা অ্যাক্সিডেন্ট ছিল তখন ওনাকে মিডিয়াতে কিভাবে মানে হ্যাং করে দেওয়া উচিত নাকি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত এইসব সবকিছু করা উচিত সবকিছু জাজমেন্ট দেওয়া হচ্ছিল তারপরে যখন উনি অ্যাকচুয়ালি ইনোসেন্সটা চলে গেল যখন আমাদেরকে দেখানো হলো যে যখন উনি অ্যাকচুয়ালি মানে একটা ক্রাইম কমিট করেছেন তখন কিভাবে মিডিয়া ওনাকে প্রেস করছে তো কিভাবে কত তাড়াতাড়ি মিডিয়া সাইড চেঞ্জ করে নেয় আর যেটা যখন ইম্পর্টেন্ট সেটা তখন না দেখিয়ে অন্য জিনিসটা নিজেরটা আগে বুঝছে সেই জিনিসটাকে সেটা এখানে ন্যাশনাল লেভেলে বলো বেশ স্যাটায়ার ভাবে দেখানো হয়েছে এটা একদমই সিরিয়াস ভাবে দেখানো হয়নি ওই জায়গাগুলো বাট যার দেখার যার বোঝানোর বোঝার সে বুঝবে তাকে বোঝানোর জন্যই করা হয়েছে তো এটা একটা স্যাড থিং এটা এখন হচ্ছে আপনারা দেখলেও আপনারা বুঝতে পারবেন আপনারাও ডিলিট করতে পারবেন যে ডেইলি লাইফে আপনারা যখন নিউজ চ্যানেল খুলেন এটাই দেখেন দেখেন আমরা যেন কমই খুলি ওভারঅল আমরা বলবো যে ইটস আ গুড মুভি আপনারা দেখতে পারেন অবশ্যই দেখতে পারেন দেখুন আপনাদেরও ভালো লাগবে আর দেখে কেমন লাগলো আমাদের জানাবেন অবিয়াসলি কমেন্টসে জানাবেন বা কেমন লাগলো কোন বিষয়ে বলা হলো না বা বলতে হতো ওটাও একটু জানিয়ে দেবেন হ্যাঁ আর এরকম আরো কোন মুভির আমরা রিভিউ আপনারা দেখতে চাইছেন আমাদেরকে সেটাও জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন আর বেল আইকনকে প্রেস করবেন যাতে আমরা নেক্সট ভিডিও যখনই আপলোড করব আপনারা নোটিফিকেশন পাবেন থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে বাই বাই